যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিবুলিয়া গ্রামে প্রাচীন একটি গির্জা রয়েছে। 1855 সালে ক্যাথলিক মিশনারিরা ধর্ম প্রচারের জন্য এই অঞ্চলে আসে। তারা অনেককে খ্রিস্ট ধর্মের প্রতি আকর্ষিত করে ধর্মান্তরিত করেন। তাদের প্রার্থনার সুবিধার্থে চার্চ অব আওয়ার লেডি অব দ্য রোজারি নামের একটা উপাসনালয় স্থাপন করা হয়। 1887 সালে এখানে সেন্ট লুইস নামের একটি প্রাথমিক বিদ্যালয় এবং 1970 সালে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়। 1971 সালে এখানকার ফাদার মারিওকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে। তিনি মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন। প্রতি বছর 25 ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উৎসব এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। উৎসবকে ঘিরে বসে বিশাল মেলা, লোকে লোকারণ্য হয়ে ওঠে মিশন। 2022-এর বড়দিনে আমরা এখানে গিয়েছিলাম।